বিভিন্ন খেলোয়াড়দের জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা, বিভিন্ন খেলোয়াড়দের নাম খচিত জার্সি পরে আমাদের অনেক যুবক ভাইয়েরা নামাজ পড়েন, নামাজ হবে কিনা এই প্রশ্ন তো পরে, তার আগের প্রশ্ন হলো যে এই জার্সিগুলো মুসলমানের সন্তান ধারণ করতে পারে কিনা, পড়তে পারে কিনা। আচ্ছা, আপনার বাবাকে বা আপনার মাকে গালমন্দ করে কিংবা আপনার মায়ের সতীত্ব নিয়ে প্রশ্ন করে এরকম কোন লোক যদি থাকে যে আপনার জন্ম নিয়ে বাজে কথা বলে, এই লোকটা যত ভালো পারফরমেন্স দেখাক যে কোনো সেক্টরে, তার সাথে কখনো আপনার হৃদ্যতা, তার সাথে কখনো আপনার সম্প্রীতি, তার ভক্ত হওয়া, তার ভালোবাসা, এটা কোনোদিনই সম্ভব হবে না। তিনি হয়তো স্বাধীন নাগরিক হিসাবে, স্বাধীন মানুষ হিসাবে তিনি তার মতো চলাফেরা করবেন, আপনি আপনার মতো করবেন, আপনি হয়তো নিজে তার উপর কোনো প্রকার জুলুম বিচার করতে যাবেন না, আইন হাতে তুলে নিতে যাবেন না, বা দায়িত্ব আপনি নিজের কাঁধে তুলে নিয়ে কোনো কিছু করতে যাবেন না। সে যদি অপরাধী হয় আপনার চোখে, সে যদি ভুল পথে থাকে, আপনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন না। আজ আমরা গোলালো মুসলমান হয়ে গেছি ভাই, এই কথাগুলো হজম করার মতো ইমানের শক্তিও আমাদের নাই। মহাব্বত এবং ভালোবাসা বিদ্বেষ হবে শুধু আল্লাহর জন্য। আপনি যদি অতি উদার হন এবং অতি উদার হয়ে আল্লাহর সঙ্গে কুফুরি করে নিজেদের শরীরে এমন সব ট্যাটু অঙ্কন করে রেখেছে যেই ট্যাটুগুলো সরাসরি মুসলমানদের বিরুদ্ধে শত্রুতার স্বাক্ষর রাখে, প্রমাণ রাখে, এই রকম লোক অথবা এই ট্যাটু আঁকা না থাকুক, এই মানুষগুলোকে আপনি পরম ভালোবাসা মায়া দিয়ে তাদের ভক্তি প্রকাশ করে তাদের জার্সি গায়ে পড়ছেন। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করে থাকেন, আল্লাহর জন্য নিজের আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে থাকেন, আনুগত্যের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করে থাকেন, এটা কখনো আপনার জন্য শোভনীয় হতে পারে? আপনার ভালোবাসা বিদ্বেষ হবে কার খাতিরে? আল্লাহর খাতিরে। অতএব যে ব্যক্তি আপনার আল্লাহর প্রতি ঈমান আনে না, যে নিরীহ ফিলিস্তিনিদের উপরে বোমা মারাকে সমর্থন করে, সে যত ভালো খেলুক, যত ভালো পারফরমেন্স করুক, একজন মুসলমানের কাছে সে কখনো প্রিয় হতে পারে? এগুলো আজকাল আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে ভাইরা আমার। একটা কথা ফেসবুকে খুব জোরে সোরে উঠছে যে ভাই শীতের মৌসুম চলছে, একটা জার্সি না কিনে কোনো খেলোয়াড়ের নাম খচিত জার্সি না কিনে একটা গরিব বাচ্চাকে শীতের এক জোড়া মোজা কিনে দেন, এটা আপনার জন্য সার্থকতা হবে। ওই জার্সি পরে যে স্বাদ পাচ্ছেন, স্বাদ তো পাচ্ছেন, আপনি ভালোবাসেন একটা লোককে তার জার্সি পরছেন, এই ভালোবাসার কারণে যে তৃপ্তি পাচ্ছেন, আমি আল্লাহর শপথ করে বলছি, একটা গরিব ফ্যামিলি বস্তিতে আপনার আশেপাশে কোনো বাচ্চা শীতের মধ্যে হাঁটছে, পায়ে মোজা নাই, এক জোড়া মোজা কিনে নিয়ে ওরে পরায় দেন, ওর মা বাবার কাছে দিয়ে দেন, আল্লাহর কসম আপনার তৃপ্তি, আপনার ভালো লাগাটা ওই জার্সি পরার চাইতে অনেক বেশি হবে।